আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স জেডেক্স জিএন অ্যাক্সেঞ্জার আমি একটা আপডেট আপনাদের কাছে নিয়ে আসলাম যেটা হচ্ছে মোটামুটি অনেকবারই কিন্তু তারা পে আউট আমাদেরকে দিছে স্টিল নাও পে করতেছে তো এখানে অনেকেরই অনেক প্রবলেম আছে যদিও আমি টেলিগ্রামে শেয়ার করেছি আমি হচ্ছে অ্যাগেন আপনাদেরকে এই জিনিসটা ক্লিয়ার করার জন্য আজকের ভিডিওটা মেক করতেছে সো লেস্ট দ্য ভিডিওস মেন পয়েন্ট একটা সেকেন্ডের জন্য মিস করবেন না নতুন বন্ধু যারা রয়েছেন অবশ্যই আমাদের টেলিগ্রামটা সাবস্ক্রাইব করে পোস্টটা ফলো করে দিন লিঙ্ক কিন্তু ড্রেসক্রিপশন ইভেন হচ্ছে ফার্স্ট কমেন্ট ওকে গাইস তো এই অফারের বৈশিষ্ট্য ছিল মানে তাদের মূল উদ্দেশ্য ছিল যে কেউ যদি এইখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কেওয়াইসি করে তার বিনিময় হচ্ছে তাদেরকে তারা পাঁচ ডলার সহ পরিমাণ রিওয়ার্ড দিতে তো এইখানে একটা প্রবলেম হয়েছে কি আমি আপনাদেরকে দেখা আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি লাইভ দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন ওকে সো আমি আমার অ্যাকাউন্টটা এখান থেকে এটা লগ ইন করে নিচ্ছি আমি আপনাদের সামনেই লগ ইন করি লগ ইন করার পর তারপর আমি আপনাদেরকে দেখাবো তো আমি এখানে কোড দেখাইলে আপনারা বুঝতে পারবেন না ব্ল্যাক হয়ে যাবে এটা ওকে সো এটা হচ্ছে ওই যে আমাদের যে গুগল অথেন্টিকেশন থাকে না ওইটা এনেবেল করা আছে কেউ যদি আমার পাসওয়ার্ড জেনেও ফেলে কোনো সমস্যা নেই সে লগ ইন করতে পারবে না কারণ কি কারণ ওই যে বললাম গুগল অথেন্টিকেশন এটা আমি লং ইন করতে পারবো আর অন্য কেউ পারবে না যাক এখন হচ্ছে আমরা এই ব্যালেন্সের মধ্যে ক্লিক করি চলেন ব্যালেন্সের মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাগেন উনত্রিশ ডলার তো ট্রেড হিস্টোরিতে গেলে এখানে তাদের যেই ডেটা সেটা শো করে না তো চলেন আমি আবার এখানে লাইভ উড্ডো করি আর যেটাই জিএনজি আপনার ডলারটা আছে এটা উড্ডো করি লাইভ তারপরে আমি হচ্ছে আপনাদের সামনে কথা বলি উড ডলার মধ্যে ক্লিক করলাম এখান থেকে বিএসসি নেটওয়ার্ক অনেকে কি করছে এই যে ইআরসি টোয়েন্টি দিতে আসে এই জন্য তাদেরকে ফি বেশি দেখাচ্ছে এখানে দেখেন বিশ ডলার ফি দেখাচ্ছে এইটা করতে পারবেন না আপনি আপনি হচ্ছে করবেন আচ্ছা এখানে কিন্তু উডলার একটা হিস্টোরি দেখে এখানে দেখাচ্ছে কিনা হ্যাঁ আমি কতবার উড্ডো করছি এখানে কিন্তু দেখাচ্ছে একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয় বার করছি টোটাল ওকে সো আমি ফান ফান্ড লিস্টের মধ্যে যখন আমি ক্লিক করলাম এখান থেকে এখানে উইডলার মধ্যে ক্লিক করলাম এখানে আমি বিএসসি নেটওয়ার্কটা হচ্ছে সিলেক্ট করবো ওকে সো সিলেক্ট করে দিলাম মাত্র তিন ফি কাটবে অল উইডলার মধ্যে ক্লিক করে দিলাম ওয়ালেট অ্যাড্রেস এখানে আপনি যখন ক্লিক করবেন এটা যদি আমার ই আসে এখানে চাপটা ধরলে যেমন এটা আমি চাপটা ধরি তাহলে ওই ওয়ালেটটা আসবে আমার এটা প্রথমে সেট আপ করতো এখানে দেখবেন একটা অপশন আসছে সেট আপ করা আপনি বুঝতেই পারবেন অ্যাড ওয়ালেট অ্যাড্রেসের মধ্যে ক্লিক করে তারপরে আমি আমি ইমেলে কোড পাঠাই কিংবা গুগল অথেন্টিকেশন দিয়া সাবমিট করবেন অ্যাড হয়ে যাবে এখন এই ওয়ালেট অ্যাড্রেসের উপরে ক্লিক করব এটা কিসের অ্যাড্রেস এই যে ট্রাস্ট ওয়ালেটের আমি দেখাই আপনাদের এই যে আমার ট্রাস্ট ওয়ালেট আছে এই বিএন বি স্মার্ট ছিল অ্যাড্রেসটা দেখেন টু সি তো এখানে কিন্তু কোনো ডলার নাই এখন ডলার নেই বলতে ওই যে জেড এক্স জিএন ওটার কোনো ডলার নেই এখন এই ডলার দেখবেন এখানে উড্ডো হয়ে আসবে আমি উড ডলার মধ্যে ক্লিক করে দিচ্ছি এখান থেকে আমি লাইভ করতেছি যদি আপনারা দেখবেন না ব্ল্যাক হয়ে যাবে এটা লাইভ আমি উড্ডো করে দেখাচ্ছি তো আমি হচ্ছে এখান থেকে কোডটা কপি করার পর এখানে আসবো আসার পর এখানে জাস্ট পেস্ট করবো পেস করার পর এখান থেকে কনফার্ম করে দেবো ওকে তো এটা কিন্তু সাকসেস দেখাচ্ছে তো কিছুক্ষণের মধ্যে আমার এই ডলার এখানে চলে আসবে এই যে এখানে দুই তিন মিনিটের মধ্যে এইখানে চলে আসবে সো এটা আস্তে আস্তে আমি আপনাদেরকে কিছু কথা বলি আসেন এই একচেঞ্জারে অনেকে কিন্তু কে ওয়াইসি করছেন কে ওয়াইসি করার ফলে আমি এখান থেকে হোম পেজে চলে যাই কে ওয়াইসি ফলে যেমন ধরেন আমি যদি থ্রি রোড মধ্যে ক্লিক করি এখান থেকে আমার কিন্তু অনেক অপশন আছে তাই না আমি হচ্ছে ম্যান আইকনে ক্লিক করব ওকে ম্যান আইকনে ক্লিক করার পর এই যে ভেরিফিকেশন সেন্টারে এখানে একটা ক্লিক করব আমার কিন্তু এটা কমপ্লিট আর আমি যখন কে ওয়াইসি করছি পাঁচ ডলার সময় রিওয়ার্ড পাই আপনাদের সাথে শেয়ার করছি শেয়ার করার পরে কিন্তু অফারটা ভাইরাল হয়ে গেছে ঠিক আছে তারপর সবাই ভিডিও বানিয়েছে অনেক অনেক ভাইরাল হয়েছে প্রফিট হয়েছে এইখানে দেখেন আপনাকে বুঝতে হবে আমি ফুল ইটা জিনিসটা বোঝাই কেন কে ওয়াইসি হয় না কেন রিওয়ার্ড পান এতটুকু দেখেন এখানে কি লেখা আচ্ছা সরি এটা তো আমি কেটে দিয়েছি বলে আমি আবার দেখাচ্ছি ওয়েট আমি আপনাদেরকে দেখাই লাইভ দেখাই কালারটা চেঞ্জ করি এই কালার নেই তাহলে বুঝতে পারবেন আরে আমার মাথায় কোন গোবর ঢুকলো রে ভাই একটু ধৈর্য ধরে না এইখানে দেখেন এইখানে লেখা আছে রিকোয়ারমেন্টস আইডেন্টি ডকুমেন্টস টু অ্যান্ড আইডেন্টি মানে দুই নম্বর আইডেন্টি বলতে আইডি ডকুমেন্টসের অর্থ হইল ভোটার আইডি কার্ডের প্রথম পেজ টু অ্যান্ডের অর্থ হইল দ্বিতীয় পেজ থার্ড হচ্ছে আইডেন্টি ডকুমেন্টস সেলফি মানে ভোটার আইডি কার্ড হাতে নিয়ে একটা সেলফি হচ্ছে থার্ড নাম্বারে এখন ভালোভাবে বোঝেন এখানে আরেকটা কাহিনী আছে প্রথমে ভোটার আইডি কার্ডের প্রথম পেজ দিবেন তারপর সেকেন্ড পেজ দিবেন তারপরে হচ্ছে একটা সাদা কাগজে আপনি লিখবেন যখন আপনি এখানে ভেরিফাই করতে পারবেন কার্টুন দিয়ে তারা বুঝে দেয় আমার জানা মতে এই যে জেডেক্স জিএন ডট লিখবেন লেখার পরে টু ডে ডেট সাদা কাগজের নিচে তারপরে আপনার নাম হচ্ছে ভোটার আইডি কার্ডে যে সিগনেচার দিয়েছেন ওইটা লেখে এখানে কি করবেন সাবমিট করবেন সাবমিট করলে হবে কি এই আইডিটি যখন ভেরিফাইকেশন হবে আপনার এই ব্যালেন্সের মধ্যে স্লোলি ডিস্ট্রিবিউশন মানে ওই দেখেন আবার তিন ডলার দিছে আমার স্লোলি ডিস্ট্রিবিউশনের অর্থ হলো আস্তে আস্তে দেয় যেমন ধরেন আমাকে আজকে দিচ্ছে কালকে আপনাকে যেমন কালকে আমার বি সকালের দিকে ডলার দিছিল পরে আর কোনো ডলার দেয় নাই আজকে আবার সকালে দিছে তো এর মধ্যে আবার হয়েছে কি অনেক ভাই পঞ্চাশ সেন্ট পাইছে আবার এমন হইতে পারে আই ডোন্ট নো একটা ফুল ইনফরমেশন আমি জানি না বাট আমার যেটা মনে হচ্ছে সেটা বলতেছি আবার এমন হইতে পারে লাইক যেমন ধরেন আপনার পাঁচ ডলার যে রেওয়ার্ডটা ছিল ওদের টুকেন কিন্তু যারা পাইতেছে ওরাই কিন্তু উডডো করে সেল দিয়ে দিতেছে কারণ কি এটা উডটা অ্যানেবেল কথা বুঝতে পারছেন ভাই তো স্লোলি যেমন ধরেন আপনি পাঁচ ডলার পাইছেন আপনার পঞ্চাশ সেন্ট দিছে পরে আবার পঞ্চাশ সেন্ট দিবে পরে আবার পঞ্চাশ এইরকম করে হয়তো বা লাইক সবাইকে জিনিসটা তারা দিচ্ছে আস্তে আস্তে এখন আমি এটা কিন্তু শিওর না একশো পার্সেন্ট যেইভাবেই দিচ্ছে তা কিন্তু না তো হইতে পারে সো যেহেতু অফারটা ভালো আছে পাঁচ ডলার পরিমাণ রেওয়ার্ড আজকে পান আর এক মাস পরে পান পাঁচ ডলার কোনো চিল কাজ করেন আশা করি ভালোই প্রফিট হবে আর ওদের অফারটা কিন্তু ভালো ভালোই প্রফিট হয় আমিও মোটামুটি অনেকবার প্রফিট করছি এখান থেকে আর যারা বাকি আসেন অংশগ্রহণ করতে পারেন আশা করি ভালোই কিছু হবে আরেকটা বিষয় মাথা রাখবেন সেটা হচ্ছে যে যেই সব এক্সচেঞ্জার হচ্ছে আপনার কাছ থেকে কে ওয়াইসি নিবে ওগুলা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ভালো রিওয়ার্ড দেয় চলেন দেখি আমাদের ষোল হাজার ডলারটা আসছে কি না না এখনও আসে নেই ওই তো দুই চার মিনিট সময় নেই তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহি আবার একে দেখাচ্ছি নতুন কিছু নিয়ে এটা বাই বাই আল্লাহ হাফেজ আমি একটু ওয়েট করি দেখি আমার পেমেন্টটা আসলে আমি আপনাদেরকে প্রুফ দিয়ে ভিডিওটা এন্ড করে দেব